ও সোনার মানিকেরা এরকম করে দিন পার হয়ে যায় একদল বনি কই রাস্তা দিয়ে আসছিলেন বাবা হেটে 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 ওই বনিকের দলগুলো আসার সময় ওরে আমার আব্বারে আরে ওই বনিকের দলের ভিতরে যিনি বাবা সর্দার ছিল মালিক ইবনে জার ওর নাম মালিক ইবনে জার কি নাম বললাম শুনে বলুন মালিক ইবনে জার ওই মালিক ইবনে জার আরে ওইখানে বসে গেলেন বলে ভাইরা দাঁড়াও এইখানে কুয়ার রয়েছে ওই কুয়ার ভিতরে পানি খাব বালতি ফেলে দেব বালতি ফেনে দে পা বালতি করে পানি তুলব পানি খেয়ে জিরিয়ে নিয়ে আবার আমরা এখান থেকে যাও রওনা দেব চলে যাব বলে ঠিক বলেছো কুয়ার ধারে সবাই বসে পড়েছে মালিক ইবনে জার একটা মালতি কুয়ায় ছেড়ে দিয়েছে পালতি কোয়ায় ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে ওরে জিবরাইল রে একবার তাড়াতাড়ি চলে দাও আমার ইউসুফ নবীকে বলে দাও আমার ইউসুফ নবী জানো তাড়াতাড়ি পানির বদলে ওই বালতির উপর চড়ে উঠে বসে পড়ে আরে তাড়াতাড়ি আল্লাহর নবীকে জিবরাইল আমিন খবর দিয়ে দিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আরে বালতির উপর উঠে বসে পড়েছে আরে বালতি ভারী ভারী লাগছে মালিক ইবনে জার মনে করলো পানি ভর্তি হয়ে গেছে টানা শুরু করেছে বাবা টেনে 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 তোলে এইবার দেখে আব্বা যখন কাঁচা কাঁচি এসে গেল বাচ্চা ওই সময় মালিক ইবনে জার দেখছে কোয়াটা আলো আলো হয়ে গেছে এত সুন্দর দেখতে আল্লাহ করেছিলেন বাবা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আব্বারে সবাই দেখে আনন্দে আনন্দিত হয়ে গেল ওই বনিকের দলেরা বাবা এ টানা টানি করে এ বলে আমি নব বাচ্চাটা এ বলে আমি নব বাচ্চাটা এ বলে আমি নব রে সবাই মিলে চিল্লা চিল্লি শুরু করে দিল মালিক ইবনে জার বলে এ কি কথা আমি দড়ি ফেললাম কোয়া ফেললাম আমি কোয়াইতে দড়ি ফেললাম বালতি ফেললাম আর তোমরা ভাগ নব বলছো কেমন করে এটা হয় না আমি ফেলেছি আমি তুলেছি আমি হকদার আমি পাওনাদার আমার সঙ্গে কেউ তোমরা লাগবে না এত সুন্দর দেখতে বাচ্চাটা দেখে সবাই কাড়াকাড়ি শুরু করেছে আমার এখন যখন চিল্লাচিল্লি শুরু করেছে ওদিকে ভাইরা তো 11 জন ভাই ওদিকে পাহাড়ের উপর খেলা করছিল ওরা সবাই আওয়াজ শুনে এই ওখানে চিল্লাচিল্লি হচ্ছে কেন চলো তো যাই দেখে আসি কি হয়েছে সবাই ছুটে ছুটে এরকম হয় না এক জায়গায় আওয়াজ হলে সবাই দৌড়ে যায় এখন সবাই মিলে দৌড়ে এসে দেখে আব্বা ওইখানে ওই ওদের ভাইদেরকে তুলে ফেলেছে ওই ভাইটা তুলে ফেলেছে এই একে তুলেছে কে এই গোলামটা তুলেছে কে ভাই ভাই পরিচয় দেয় না বলছে গোলাম আমাদের বাড়ির বদমাইশ গোলাম বাজে গোলাম এই গোলামটা তুলেছে কে বলছে আমরা তুলেছি বলছে কি হয়েছে অসুবিধা কি হয়েছে আমরা পানি খাওয়ার জন্য বালতি ফেলেছি বালতির উপর উঠে এসেছে অসুবিধা কি হয়েছে বলছে তবে শোনো তোমাদের কাছে দিতে পারি টাকা দিতে হবে তোমরা নিয়ে চলে যাবে জানি তবে টাকা দিয়ে দাও তবে নিয়ে যাও এই গোলাম বদমাশ গোলাম তবে সাবধানে নিয়ে যাও ঠিক আছে আল্লাহর নবীকে আরে সঙ্গে সঙ্গে কয়েক টাকায় দিয়ে দিলেন বাবা আল্লাহর নবী ইয়া ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন কিছু টাকা দিয়ে ওরা টাকা নিয়ে চলে গেছে এবারে এরা উটের পিঠে মালিক ইবনে জার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিয়েছে ওরে আমার আব্বা জান ও আমার ভাই দানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে এই বাপ যখন উঠখানা হাঁটা শুরু করেছে ওই মালিক ইবনে জার মামা বাচ্চাটার পিছনে বসিয়ে নিয়েছে ওই বাচ্চা ছেলেটি মামা পিছন দিকে চেয়েছে এত কান্না কাঁদে চোখের পানি ফেলে আর কাঁদে মালিক ইবনে জার ডেকে বলে বাবা তুমি এত কাঁদছো কেন বলে হুজুর কি বলবো আমার যে কবর মায়ের দেখতে পাচ্ছেন ওই কবরটা আমার মায়ের কবর আমি জীবনের মতন চলে যাচ্ছি গো আর আমার মায়ের সঙ্গে আর আমার দেখা হবে না আমার মায়ের কবরের দিকে যেতে
তাই একবার আমি কাঁদতে রয়েছি মালিক এমনি জার বলে বাবা ছেলে গো আমি তোমার কবরের কাছে নামিয়ে দিচ্ছি তোমার মায়ের কবরটা ভালো করে জিয়ারত করে নাও আল্লাহর নবীকে নামিয়ে দিয়েছে আল্লাহর নবী ওয়া আলাইহিসসালাম মায়ের কবরের কাছে গেল বাচ্চা ছেলে গিয়ে কাঁদে আর বলে মা গো একবার আমার মাফ করে দিও মা গো আর দেখা হবে না মা মা গো আমি জন্মের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার বিক্রি করে দিয়েছে আমার টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি কোন দেশে নিয়ে চলে গেল মা গো যদি আমি ভুল করে থাকি ক্ষমা করে দিও আমার তুমি মাফ করে দিও কেঁদে কেঁদে মায়ের কবরের কাছে দেখি আব্বা চলে যাচ্ছে মালিক এমনি যার ওইবার বাবা উটের পিঠে তুলে নিয়ে চলল ও ছেলেরা রে ও ভাইরা তোমার ভাইরা মায়ের সঙ্গে বেয়াদবি জীবনে করবে না আব্বার সঙ্গে জীবনে বেয়াদবি করবে না মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো আব্বার সঙ্গে যদি বেয়াদবি করো আব্বারে নামাজ পড়ে পড়ে কপাল ছেদা যদি হয়ে যায় যত বড় হাজী হও যত বড় বড় পাঞ্জাবি পরো যত বড় বড় বক্তা হও আলেম হও স্কুলের মাস্টার হও যাই হও না কেন আব্বা মাস্টার হও ডাক্তার হও মাওলানা হও আলেম হও বক্তা হও তক্তা হও আল্লাহ বলে কবরে ঢোক মার সঙ্গে বেয়াদবি করেছিস মায়ের তুই ভাত দিসনি বউকে ভালোবেসেছিস মাকে ভালোবাসিসনি একবার তুই কবরে ঢুকে দেখ তারপর তোর ব্যবস্থা হবে আব্বা মায়ের সঙ্গে আব্বার সঙ্গে বেয়াদবি করবেন না যদি কোন ছেলে মার সঙ্গে বেয়াদবি করে আব্বার সঙ্গে বেয়াদবি করে নামাজ পড়ায় তার নামাজ পর্যন্ত হবে না আব্বা নারাজ থাকলে মা আর নারাজ থাকলে তার নামাজ হবে না নামাজ পড়লে নামাজের কবুল দোয়া আল্লাহ তার দোয়া কবুল করবে নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করবে না এত বড় কথা বাবা নামাজ পড়ে পড়ে কপাল ছেদা করে দিচ্ছ কিন্তু তোমার ভোকাস মাল কিছু তুমি পাবে আব্বা একটুখানি সাবধান সতর্ক আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি যেন না হয়ে যায় আব্বা যেন অসুবিধা হবে কষ্ট হচ্ছে তাহলে একটু জোরে তকবীর দেওয়া যাবে না নারায় তকবীর আরো জোরে বলুন জোরসে বলুন নারায় তকবীর মায়ের সেবা কেউ ছেড়ো না মায়ের কথা কেউ ভুলো না মারালে মাকে পাবে না মারালে মাকে পাবে না যে মা ভুবন দেখালো দেখালো চাঁদ সূরজের আলো যার দুঃখ দুঃখ আজ বড় হলো ও ভাই আজ বড় হলো সে মায়ের মানি সে মায়ের মানি আজ কেন সে মায়ের কেন যন্ত্রণা মা হারালে মাকে পাবে না মা হারালে মাকে পাবে না আব্বা এখনকার সব 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 বড় বড় হুন হয়েছে বড় বড় লাট সাহেব হয়েছে মাস্টার আমি স্কুলে চাকরি করি মাদ্রাসা চাকরি করি আমি বড় বক্তা মাকে ভাত দেয় না আব্বা আল্লাহ বলছে কবরে ঢোক তোর বক্তাগিরি শেখাচ্ছি বড় পাঞ্জাবি পরে পিশাবগিরি তো শেখাচ্ছি আব্বা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি বেয়াদবি নেবেন না একটুখানি ভালো হয়ে দাও আল্লাহ ভালো করবে দুর্নাম বদনাম অহংকার কিবতকে আল্লাহ করতে চাইবেন না বেঁচে থাকবেন ভালো হবে ভালো হবে ভালো হবে যে কথা বলছিলাম মনে আছে আল্লাহর নবীকে নিয়ে এবার উটের পিঠে চড়িয়ে নিয়ে চলছে আল্লাহর নবী বাবা আরে চলে গেলেন বাবা উটের পিঠে নিয়ে চলে গেল মালিক ইবনে জার নিয়ে চলে গেছে বাবা মিশরের বাজারে
দামিয়েছে যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মামা চতুর্দিক থেকে মানুষ সবাই দেখার জন্য ঘিরে গেল মালিক ইবনে জার বলে বুঝতে পেরে গেছি রে ফিরে ফিরে দেখা যাবে না দেখা যাও দেখানো যাবে না এই বাচ্চাটা আমি কষ্ট করে এনেছি গাও আজকের যদি তোমাদের দেখতে হয় এই বাচ্চাটার তোমরা তবে শোনো গো তোমাদের টাকা দিয়ে দেখতে হবে টিকিট সেল হবে তবে তোমরা দেখতে পাবে আব্বাজান ভাইজান আমার এত সুন্দর দেখতে ছিল দেখার জন্য সবাই পাগল হয়ে গেল চাওয়ালা আমার পরে বক্তা আসবে তখন দিয়ে দেবে ঝামেলা করো না অসুবিধা হবে বাবা একটা জিনিস অসুবিধা হয়ে যাবে ভাই আমার যে কথা বলছিলাম বাবা মিশরের বাজারে নামিয়েছেন ওদিকে মিশরের যিনি মন্ত্রী আজিজ মিশরের মন্ত্রী আজিজের বিবির নাম হলো জুলাইকা কি নাম বললাম জুড়ে বলুন এ জুলাইকা জুলাইকার তখন বিয়ে হয়নি জুলাইকার তখন ইয়াং 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 বাবা বিয়ে হয়নি ওই জুলাইকা আব্বারে বিয়ের আগে ইয়াং অবস্থায় এই আগে বিছানায় ঘুমিয়ে আছেন জুলাইকা জুলাইকা কিন্তু গরিব মানুষের মেয়ে নয় জুলাইকার আব্বা আবার একটা দেশের প্রধানমন্ত্রী দেশের মন্ত্রী রাজা ধরে বলুন সুবহানাল্লাহ গরিব মানুষের মেয়ে নয় কোন স্কুল মাস্টারের ডাক্তারের মেয়ে না উনি একটা দেশের প্রধানমন্ত্রীর একটাই মাত্র মেয়ে জুলাইকার কোন ভাই নাই আর কোন বোন নাই একটাই মাত্র কন্যা আব্বার একটাই মাত্র কন্যা একমাত্র কন্যা নাম তার জুলাইকা আল্লাহ এত সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছিলেন আব্বা আপনাদের কাছে শোনাচ্ছি কি সুন্দর করে আল্লাহ পাক এই ইউসুফ আলাইহিস সালামের কথাটা ওই ইউসুফের সূরা ইউসুফের ভিতরে দিয়েছেন আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহ নবীকে আরে মিশরের বাজারে ওদিকে নামিয়ে মালিক ইবনে জার প্রতিদিন বাজারে দেখায় আর টাকা ইনকাম করে নিয়ে বাড়ি চলে যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ এদিকে ওই জুলাইকা বিয়ে হয়নি ইয়াং অবস্থায় একদিন বিছানায় শুয়ে আছে শুয়ে স্বপ্ন দেখছে জুলাইকা কি স্বপ্ন দেখছে আরে আব্বা রে ওই জুলাইকার ঘরে একটা ছেলে ঢুকে গিয়েছে কি সুন্দর দেখতে ছেলেটার নাক নকশা কি সুন্দর তার চেহারা আলোয় আলো হয়ে গেছে ঘরটা ঘর যেন বলো যেন চম কাচ্ছে ঝিলমিল ঝিলমিল করছে বাইরা রে জুলাইকা উঠে বসে পড়াচ্ছে বিছানায় উঠে বসে পড়ি আল্লাহ কি দেখলাম আরে কোথায় গেল যুবকটা ছেলেটা কোথায় গেল রে আজকে আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ ভুল ভাল দেখলাম নাকি একদিন হয়ে গেছে ছেড়ে দাও তার পরের দিন আবার মামা আবার ঘুমিয়ে রয়েছে জুলাইকা আবার ওই ছেলেটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে আবার কি সুন্দর দেখছে ছেলেটা কি সুন্দর নাক নকশা ভাইরা রে এত সুন্দর দেখতে জুলাইকার ঘুম ভেঙে গেল বিছানায় উঠে পড়েছে আল্লাহু আকবার বলে আব্বা রে আরে হাউ মাউ করে ওঠে কই ছেলে দেখতে পাই না আর বাবা ছেলেটা দেখা দেয় না একদিন জুলাইকা মনে মনে করে আল্লাহর একবার জীবনে যদি দেখা দেয় একটা বার আমি কথা বলবো আল্লাহ একটা বার যেন দেখা দেয় মনের আশা পূরণ করবো আল্লাহ ওর সঙ্গে কথা বলে আরে আর একবার আরেকদিন বাবা দেখা দিয়েছে জুলাইকা ঘুমিয়ে রয়েছে বাবা আবার দেখা দিচ্ছে ওই ছেলেটি ঘরের ভেতরে এসেছে কি সুন্দর নাক নকশা চেহারা আল্লাহর বান্দে ওই জুলাইকা বলে যুবক দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে দুটো কথা বলবো একটুখানি তুমি দাঁড়াও চলে দেও না বলছে কি বলবে বলো ও মা যুবক গো কোথায় গেলে তোমার পাবো বলো আমি তো বুঝতে
পারছি না আমি বুঝতে পারছি না ওই সময় যুবকটি বলেছিল ছেলেটি বলেছিল জুলাইখা রে আমার যদি তুমি পেতে চাও তবে শোনো আমি বলি তোমার মিশরের যিনি মন্ত্রী আজিদ ওই আজিদের ঘরে তুমি মন্ত্রী আজিদের ঘরে বিছানায় তুমি আমার পেয়ে যাবে সকাল হয়ে গেল মাথা কাজ করে না ঠিক নেই আল্লাহ কি করব কোথায় যাব এমন বাবা উল্টো পাল্টা করছে মিশরের মন্ত্রী আজিদের ব্যাহারে আপনার কি নাও আপনার কি নাও আপনার কি নাও ওই জুলাইখার আব্বা একমাত্র কন্যা জুলাইখার আব্বা দেখে বাবা চিন্তায় পড়ে গেল আমার মেয়ে এমন করছে কেন গো আমার মেয়ে এমন করে কেন গো আরে আমার মেয়ে মনে হয় বড় হয়ে গেছে বিয়ের ব্যবস্থা করতে হবে এলাকার যত ধনী লোকের বাবা সন্তানেরা ছিল যত বড় লোকের ছেলেরা ছিল রাজাদের খবর দেয়া হলো কে আমার জুলাইখাকে বিয়ে করতে চাও বলো যে বিয়ে করবে সবাই সেজে গুজে চলে এসো আমার জুলাইখা যার পছন্দ করবে গো আমি তার বিবাহ দেবো আমার জুলাইখার সঙ্গে সবাই জুলাইখাকে বিয়ে করব বলে পাগল হয়ে রয়েছে জুলাইখা তো দেখতে এত রূপসী সুন্দরী করে আল্লাহ জুলাইখাকেও পাঠিয়েছিল ওইদিকে আব্বা জান ভাই দান আমার আরে সবাই বিয়ে করব বলে পাগল হয়ে সবাই ঘোড়ায় চড়ে উঠে চড়ে সাজ সজ্জা বিশাল টাকা পয়সা রাজ রাজার ছেলেরা সবাই এসে চেয়ারে বসে গেছে জুলাইখা ঘুরে 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 দেখছে পছন্দ হচ্ছে না স্বপ্নে যে ছেলেটাকে দেখেছিল ছেলেটাকে খুঁজে পাচ্ছে না আব্বা আরে পাবে কোথায় সে কোথায় এখন কোথায় এখন কোথায় মিশরের বাজারে প্রতিদিন হ্যাঁ আপনার কিনা বার হচ্ছে খুঁজলে পাবে পাচ্ছে না দেখে তো খুঁজেই পাচ্ছে না আল্লাহু আকবার ওরে আমার আব্বা জান ও আমার ভাই দানেরা সবার মুখখানা দেখে সবার মুখটা ঘুরে ঘুরে জুলাইখা দেখে ওই স্বপ্নার সেই ছেলেটা দেখতে পাচ্ছে না বাড়ি চলে গেল আব্বা দাসীদের পাঠিয়ে দিল দাসীরা একবার দাও আমার জুলাইখা কেন এমন করে গো একবার একটুখানি জানবো তাড়াতাড়ি তোমরা চলে দাও এত ছেলে এলো কারোর পছন্দ হলো না আমি জুলাইখা যদি মন খারাপ করে থাকে আমি দেশের মন্ত্রী হয়ে আমি দেশের বড় রাজা হয়ে আমার কি দাম হলো আমার টাকা পয়সা থেকে কি হলো আমার গদি বসে কি হলো আমার একটাই মাত্র মেয়ে কন্যা গো আমি কোথায় যাব কি করব থাকতে পারবো না তাড়াতাড়ি চলে যাও আমার জুলাইখা কি বলে দেখো আমার জুলাইখা যা বলবে আমি তাতেই রাজে তাড়াতাড়ি দাস দাসীরা চলে গেল ও জুলাইখা কি হয়েছে বলো তুমি এত ছেলে এলো কারোর পছন্দ হলো না বলে না আমার আব্বা জানকে গিয়া বলে দাও আমার আব্বা জান যদি মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দেয় তবে আমি বিয়ে করতে রাজি হব ছেলেটা কি স্বপ্নে এই কথা বলেছিল মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দাও না ও কথা নয় ওই বিছানায় পাবে বুঝতে একটু ভুল হয়ে যাচ্ছে কিন্তু বলেছে এক আর হয়ে যাচ্ছে আর মেয়ে ছেলে তো বুদ্ধি একটু কম হালকা ঠিক না বে ঠিক গো বাবা একটু কম হওয়ার কারণে এই জন্য তো মেয়ে ছেলেরা এইখানে বাড়ি রাজারহাট নিউ টাউনে বাড়ি বিয়ে হচ্ছে কোথায় কলকাতায় রাজারহাট নিউ টাউনে বাড়ি বিয়ে হচ্ছে কোথায় দিল্লি মুম্বাই গুজরাট আহমেদাবাদ আসাম রাজারহাট নিউ টাউনে বাড়ি কোথায় বিয়ে হচ্ছে বারুইপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবারে বিয়ে হয় একটা মহিলা কোথায় গিয়ে তারা পড়ে রয়েছে ওখানেই ওরা জীবন পার করে দেয় আয় আব্বা কিন্তু একটা ছেলেকে বলো তো লক্ষ্মীকান্তপুরে তুমি থাকবে তোমার দুতলা বাড়ি করে দিচ্ছি এখানে গিয়ে থাকবে ছেলেটা রাজি হবে হবে না ছেলে থাকবে না এক বছর থাকবে দু বছর থাকবে আবার নিউ টাউন রাজারহাটে আসার জন্য আবার পাগল হয়ে যাবে ঠিক না বে ঠিক গো বাবা হে এত সোজা নয় কিন্তু মেয়ে ছেলে যেখানে বিয়ে দেবে সেখানে গিয়ে তারা রাত কাটাবে স্বামীর সঙ্গে তারা আবার ভুলে যায় মা বাপের কথা ভুলে যায় ঠিক না বে ঠিক
তাড়াতাড়ি খবর পাঠিয়ে দিল ও মিশরের মুখে আজিজ শুনে নাও আমার মেয়ে জুলাইকাকে যদি তুমি বিবাহ করতে চাও তাড়াতাড়ি তুমি চলে এসো রেডি হয়ে চলে এসো আর মিশরের লোক লস্করকে নিয়ে চলে এলো সাজ সজ্জা সেজে চলে এলো বিয়ে হয়ে গেল ছোট করে বলতে যাচ্ছি আব্বা বিয়ের পরে বাসর রাত যেদিন হবে জুলাইকার কি মনের আনন্দ কি মনের আশা আকাঙ্ক্ষা আমার মনের মানুষের সঙ্গে দেখা হবে গো আমার কি আনন্দ হচ্ছে গো খাটের উপর বসে আছে ওইদিকে আস্তে আস্তে করে আব্বারে যেদিন বাবা ফুল সজ্জার রাত বাসর রাত ওই দিন জুলাইকা আনন্দ মনে বাবা আনন্দ করতে করতে খাটের উপর উঠে বসে আছে এইদিকে বাবা ওই মিশরের মন্ত্রী আজিজ ঘরে ঢুকেছে যেই দরওয়াজায় পা দিয়েছে জুলাইকা ওই মন্ত্রী আজিজের দিকে চেয়েছে যেই না দেখেছে জিভ কেটে উঠেছে আল্লাহ গো আমি কি ভুল আমি করেছি আল্লাহ আল্লাহ আনন্দের রাত বিয়ে হয়ে গেল কি আনন্দ হলো আজকের আনন্দের রাত বাসর রাত আজ এমন করবে কেন কি হয়েছে বলো ওই মিশরের মন্ত্রী আজিজ তোমার চোখে কেন পানি গো বলে আমি একটা কথা বলবো স্বামী গো আমি আজকে বলবো তুমি যদি আমার পেতে চাও আমার যদি তুমি পেতে চাও আমার কথাটা খেয়াল করে তুমি শোনো তুমি আমার বিয়ে করেছ আমার তুমি স্বামী হয়ে গেছো আমি তোমার বিবি হয়ে গেছি তুমি আমার জোর করে অনেক কিছু করতে পারো তবে স্বামী একবার শুনে নাও আমার একটা নিয়ত করা ছিল নিয়তটার কথা আমার মনে পড়ে গেছে এই নিয়তটা আমার আদায় হবে সাত বছর পরে এক বিছানায় আমরা থাকবো তার আগে কিন্তু তুমি আমার কাছে গায়ে হাত দিতে পারবে না আমার কাছে আসতে পারবে না যদি তুমি আমার কাছে আসো এক বিছানায় গায়ে হাত দাও জোর করে অনেক তোমার করার ক্ষমতা আছে কেন তুমি হলে স্বামী আমি হলাম বিবি জোর করে তোমার অনেক কিছু করার তোমার আছে ক্ষমতা আছে ও স্বামী গো তবে একবার বলবো যদি জোর করে তুমি আমার অনেক কিছু করো আমি সুসাইড করব আমি আজকে আত্মহত্যা করব আমি জীবন খান আজকের শেষ করে দেব আমি জুলাইকা আমার আর পাবে না চিরজন্মের মতন আমি আজকের মারা যাব আমার মুখ আজকের তুমি শেষ মুখ দেখবে সাত বছর অপেক্ষা করবে না তুমি আজকের আমার মরা মুখ দেখবে বলো ওই সময় বলেছিল না জুলাইকারে তুমি এমন কথা বলছো সাত বছর কেন এত সুন্দরী করে আমার আল্লাহ জুলাইকাকে করেছিলেন বাবা আরে ওই মন্ত্রী আজিজ পাগল হয়ে গেল বলে আল্লাহ রে কি আনন্দের রাত এমন করে বিবি বলে ও বিবি জুলাইকা শুনে লাও জেনে লাও সাত বছর কেন তুমি যদি দশ বছর দেরি করতে বলো তোমার অপেক্ষায় আমি থাকবো কিন্তু আমি তোমার আজকের বিয়ে করেছি আমি তোমার আজকের বাজে আমি তোমার কথা শুনবো তোমার কথা মেনে চলবো আব্বা
রাত পার হয়ে যাচ্ছে রাতের পরে রাত কিন্তু জুলাইকার মনের আনন্দ কিন্তু আসছে না যে আনন্দ করে বিয়ে করেছিল যে খুশি করে কি ছেলে দেখলাম আর ইয়ে কি হলো আমি তো ভুল ভাল দেখলাম নাকি ঠিক না বেটি ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জোয়ানেরা জবাং ভাইরা আরে জুলাইকা প্রতিদিন বাবা চিন্তায় পড়ে যায় আরে চিন্তা করে বিকাল হয়ে যায় মিশরের মন্ত্রী আজিজ বড় লোকের বিবি প্রতিদিন বিকালবেলা বাবা সেজে গুজে বাবা বাজারের দিকে যায় এদিক ওদিক ঘুরতে পার হয় দাস দাসীরা সঙ্গে থাকে মিশরের মন্ত্রী আজিজের বিবির সঙ্গে বাবা ঘরে প্রতিদিন বিকাল বেলা করে ঘুরে 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 বেড়ায় আর খুঁজে খুঁজে দেখে মনে মনে চিন্তা করে আরে আমার স্বপ্নের লোকটা আর কি আমার দেখা হবে না একদিন একটা ছেলে ডেকে বলে ও মিশরের মন্ত্রী আজিদের বিবি তুমি প্রতিদিন ঘুরতে বার হও একটা ছেলে আহারে মিশরের বাজারে প্রতিদিন বিকেল বেলা আনে দেখাতে তুমি কি দেখতে যাবে বলো ওটাকে টিকিট সেল করে দেখা দেখায় টাকা খরচা করে দেখতে হবে বলে আমি যাব আমি যাব আমি যাব আগে বলনি কেন কোথায় সেই ছেলেটা বলো তাড়াতাড়ি চলে গেল মিশরের মন্ত্রী আজিদের বিবি বাবা ওই ছেলেটার দেখতে যাচ্ছে আব্বারে এইবার দেখতে যাওয়ার পরে আব্বা আরে যেই না বাবা আরে মিশরের মন্ত্রী আজিদের বিবি জুলাইখা ওই বাচ্চাটার দেখেছে সবাই বলছে মিগি রোগ নাকি পড়ে গেল কেন হঠাৎ করে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এলো হয়ে গেল নাকি পড়ে গেল কেন হাই প্রেশার হয়েছে না মিগি রোগ আছে আব্বা কি গো স্বপ্নের সেই ছেলেটার সামনে পেয়ে তখনই অজ্ঞান হয়ে গেছে দেখি একবার জোরে বলুন না সবাই একদিন তোমারই নাম হবে মসজিদে এলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি পালনকর্তা তুমি রিজিকদাতা তুমি একা তোমার নাই যে পিতা মাতা তুমি লাশারে কাল্লা তুমি সবার প্রভু আল্লাহু 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 যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ ফরশে লৌহ কলম ছিল না যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ ফরশে লৌহ কলম ছিল না যুগ ছিল না কিছু ছিল তুমি শুধু আল্লাহু 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 দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলি সাইয়্যিদিনা আমার পরবর্তী বক্তা আলহামদুলিল্লাহ এসে গেছে হাজির হয়ে গেছে আব্বা ওয়াজ লম্বা চওড়া ওয়াজ আজকে আমি আপনাদের কাছে নামিয়েছিলাম আব্বা জান ভাই জান আমার আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কে বাজারে এনে দেখাচ্ছে আর এদিকে জুলাইকা গিয়ে হাজির হয়ে গেছে দুরুম করে পড়ে গেছে আব্বা কি জিনিস দেখালে আব্বা ওই সময় জুলাইকাকে সবাই পানি দিচ্ছে মাথায় হাওয়া করছে বাতাস করছে তেল দিয়ে ডলাডলি করছে বাতাস করো আগে একে সুস্থ করো আগে একে ভালো করে সেবা যত্ন নাও সবাই সেবা যত্ন নিলো বড় লোকের বিবি বড় লোক ধনী লোক মন্ত্রীর বিবি আরে তাড়াতাড়ি করে সেবা যত্ন করলো জ্ঞান ফিরে এলো জুলাইকা কি হয়েছে জুলাইকা বলে না না কিছু আমি বলবো না দাঁড়াও দাঁড়াও আমি বাড়ি যাবো আর আসবো ছুটে
ছুটে ছুটে ছুটে চলে গেল স্বামী গো। একবার একটুখানি শুনিলেন জেনেলেন, আজ আমি একবার আপনাকে বলবো ও স্বামী, আমার একটা দাবি মানতে হবে। আরে মিশরের মধ্যে আজ বলে বিবি আমার অন্য কিছু নয় দাবি, আমার একটাই দাবি স্বামী গো, এই মিশরের বাজারে একটা একটা গোলাম এনেছে, ওই গোলামটা কিনে দিতে হবে। আর এই সামান্য ছোট্ট একটা আমার কাছে দাবি, ওই গোলামটা আমার কিনে দিতে হবে। এই সামান্য কথা, এই ব্যাপার, চলো এইটা তোমার দাবি। আমি আজকে অর্থমন্ত্রী, আমার মন্ত্রীর ঘরে টাকা পয়সার অভাব, তুমি আমার কাছে এই দাবি নিয়ে এমন করে বলছো, চলো তাড়াতাড়ি চলে গেল আব্বা মিশরের মন্ত্রী। আজ চলে গেল ও মালিকের নেজার, আরে সত্যি দেখে বলে আরে মালিকের নেজার, তুমি একটা জিনিস বাজারে আজকে এনেছো, এইবার মন্ত্রীর কাছে বিক্রি করলে তবেই তোমার বেশি টাকা হবে, ঠিক না? আরে অনেক টাকার দাবি করেছে, যত টাকা লাগে আমি দেবো। আমার বিবি মনে দুঃখ পাবে সামান্য জিনিসের ব্যাপারে, টাকা দিয়ে গোলামটা কিনে নিয়ে বাড়ি চলে গেছে। আব্বা খাওয়ায় দাওয়ায় যত্ন করে মিশরের মন্ত্রী আজিজ বলছে, শোনো এটা আমাদের ছেলের মতন করে রাখো, আমাদের বাচ্চা কাচ্চা কিছু নাই তো, তা আমাদের সংসারে এটা ছেলে হলে খুব ভালো হয় না, এটা আমাদের ছেলের মতন করে দেখো। বিবি বিবি জুলাইকা বলছে ছেলে করব কি কে করব, সেটা মনে মনে জানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলে করব কি কি করব সেটা আমি জানি, আমার মনের আশা আজকের পূরণ হয়েছে। একবার জোরে বলুন জুলাইকা। প্রতিদিন বাবা খাবার দেয়, কিশোর আনন্দ করে, আর ডিম ভাজা করে, মাছ ভাজা করে, গোশত দেয় বাবা, কত সুন্দর করে যত্ন করে খাওয়ায়। আরে জুলাইকা স্বামী যখন বাড়ি থাকে না, কাছে বসিয়ে নেয় বাবা, ও ইউসুফ আমার দিকে দেখো, আমার দিকে দেখো ইউসুফ, কিন্তু বাবা ইনি আল্লাহর নবী হবেন গো, ইনি আল্লাহর নবী হবেন, না 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 বাজে কাজ করেন না। জুলাইকার দেখে কিন্তু বাবা মুখের দিকে তাকায় না। আরে আপারে মাটি পোকায় খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে, পোকায় খেয়ে নেবে। আরে জুলাইকার মনে দুঃখ লাগলো, আল্লাহ রে এতদিন পরে যদি আমি আমার ইউসুফকে আমি আজকের কাছে পেলাম, কিন্তু আমার আজকের আহারে আমার দিকে তাকায় না, আমার দিকে দেখে না, আমি যে কথা বলছি আমার কথায় ঢোকে না, আমি কি করব কোথায় যাব। একদিন মনে রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেল আব্বা, ঘরের বাইরে গিয়ে বসে আছে, একটা বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়িমা ডেকে বলছে জুলাইকা তুমি একটা মন্ত্রীর বিবি হয়ে তুমি বাড়ির কিনারায় কেন বসে রয়েছো, মন খারাপ অনেক দেখবে, মন খারাপ দেখলে বোঝা যায় তাই না, তুমি একটা মন্ত্রীর বিবি, ধনী লোক বড় লোকের মেয়ে, তুমি আজকে এরকম ভাবে বসে আছো কি হয়েছে বলো, আমার সঙ্গে বলো। ওরে আব্বা রে ওই জুলাইকা দেখে বলে বুড়িমা তবে এসো, বুড়িমা বুড়িমা তবে তুমি শোনো, তুমি আমার সঙ্গে কথা দাও, কাউকে বলবে নাকি, তারপরে তোমার সঙ্গে বলবো, না জুলাইকা কারোর সঙ্গে বলবো না, বলো। ও বুড়িমা বুড়িমা গো আমার বাড়ি একটা
कत टाका लागबे तोमार बोलो आमार आब्बा हलो देशेर प्रधानमंत्री आमार स्वामी हलो आबार अर्थमंत्री आमार टाका पैसार अभाव नाई कत टाका लागबे तोमार बोलो ओई ओषुध आमार दिते हबे आमार छेलेटा ठीक करे दिते हबे ओई बुढ़ीमा डेके बोले ना 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 शुने लाओ जेने लाओ आजकेर आमी तोमार काछे बोलबो गो ओ जुलाइका आमार टाका दिते हबे ना আমার সোনা দানা পয়সা করি কাজে কিছুই লাগবে না ও জুলাইকা তোমার নিজের টাকা খরচা করতে হবে বলে কি করতে হবে বলো বলে জুলাইকা তবে তুমি শোনো এক এক করে সাতটা তোমার ঘর বানাতে হবে সাতটা ঘর তৈরি করতে হবে সাতটা ঘরের সাতটা দরজা থাকবে সাতটা ঘরের ভিতরে সুন্দর করে সাজাতে হবে খাট পালং বিছানা বিছাতে হবে ঝাড়বাতি লাগা घर एकदम शेषेर घरे सुते देबे घुमाते देबे घुमिये थाकबे यूसुफ तुमी एक नम्बर घरे ताला मारबे दु नम्बर घरे ताला मारबे तीन नम्बर घरे ताला मारबे चार नम्बर घरे সব ঘরে তালা মেরে তালা মেরে তালা মেরে আর ইউসুফের কাছে তুমি হাজির হয়ে যাবে ওই দিন ইউসুফ কিন্তু আর পালাতে পারবে না বুড়িমা তোমার ধন্যবাদ তুমি সত্যি পারো তোমার মাথা আইডিয়া আছে আরে আস্তে 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 করে বুড়িমার কাছে বুদ্ধি নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বুড়িমা কিন্তু একটা কথা তোমার কাছে রিকোয়েস্ট তুমি কিন্তু আমার স্বামীর সঙ্গে বলতে পারবে মেয়েদের একটা অভ্যাস খুব ভালো বলবো না বলে খোদার কিরে বু বলছি বলবো না খোদার কিরে আল্লাহর কিরে তোর মাথা হাত দিয়ে বলছি বলবো না বলে বাড়ি যেতে যেতে চার পাঁচ জনের সঙ্গে বলে দে ঠিক না বে ঠিক আছে এ কাজ হয় কি হয় না আপনাদের এই রাজারান নিউ টাউনের দিকে এদিকে ওরকম হয় না এদিকে ভালো এলাকা এদিকে ভালো মহিলা সব ওরে আমার মায়েরা ও বোনেরা খালারা বেটিরা ফুবুরা আল্লাহর বান্দি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল এইবার বাবা সাতটা ঘর বানালো স্বামীর বলে সাতটা ঘর বানিয়ে এদিকে বুড়িমা আর জুলাইকার খবর দিয়ে দিল জুলাইকার খবর দিয়ে জুলাইকা স্বামীর কাছে বলে দিল ও বিশরের মন্ত্রী আজিদ গো তুমি একটা জাদু দেখবে তুমি একটা ঘটনা দেখো বলছে কি হয়েছে বলছে ঘটনা শোনো তোমার আজকের আজকের দিনে তোমার বিবি তোমার ঘরে যে গোলামটা থাকে ওর সঙ্গে কি ব্যাপার হয়ে আছে তুমি জানো না বলছে কি বলছো তুমি বলছে হ্যাঁ তুমি খালি একদিন রাতে বেলা আসবো না বলে চলে যাবে ওই রাতে বেলা আসবো না বলে চলে যাবে কিন্তু রাতের বেলা দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে আরে তুমি দেখতে পাবে ওরা রাতে বেলা ঘরের ভিতরে কি করে তুমি ওই দিন বুঝে নেবে আমার কথার সঙ্গে মিল খায় কি মিল না খায় আব্বা রে চলে গেল তাড়াতাড়ি 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 করে ওরে আমার আব্বা রে আরে সাতটা ঘর বানানো হয়ে গেল তখন একদিন ওই মিশরের মন্ত্রী আজিদ ডেকে বলছে বিবি রে আজ রাতের বেলা আমার বড় কাজ আছে আমি রাতের বেলা বাড়ি ফিরব না তুমি সাবধানে ভালো হয়ে থেকো ভাইরা রে এমন ভাবে আরে জুলাইকার সঙ্গে বলে চলে গেছে
এইদিকে আব্বা সাতটা ঘরে সুন্দর করে বিছানা বিছানা হয়ে গেছে সুন্দর করে তালা চাবি রেডি করে রেখে দিয়েছে ইউসুফকে নিয়ে আব্বারে সাত নম্বর ঘরে শুতে দিয়েছে ঘুমাতে দিয়েছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন সাত নম্বর ঘরে এদিকে জুলাইখা এক নম্বর ঘরে তালা মেরেছে দুই নম্বর ঘরে তালা মেরেছে তিন নম্বর ঘরে তালা মেরেছে চার নম্বর সাত নম্বর ঘরে তালা মেরে ইউসুফ নবীর কাছে দাঁড়িয়ে গেছে অনেক বড় ওয়াজ আমার পাশে এসে বসেছিলেন কথা বুঝতে পারছে হ্যাঁ আমার টাইম শেষ করে ফেলেছি আমি আমি আপনাদের কাছে ওয়াজটা কমপ্লিট করতে পারছি না আর বলবো না কমপ্লিট শেষ করে বলবো সবাই রাজি আছে কিন্তু আমার তো টাইম শেষ করব কি হ্যাঁ টাইম শেষ হবে এ কি কথা হচ্ছে তো কথাটা লাইনের কথা হচ্ছে না লাইন কথা হচ্ছে তাহলে সবাই রাজি তাহলে ভাই একটু দু পাঁচ মিনিট একটুখানি বলিয়া তাহলে একটু জোরে তকবীর দেন নারাই তকবীর আরো জোরে এ জোরে সে বলুন আরো জোরে নারাই তকবীর হে একবার দরুদ আল্লাহুম্মা এ সাল্লি আলা সাইয়্যিদিনা একটু জোরে জোরে বলো আলা আলে সাইয়্যিদিনা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লো তোমার প্রতি দরুদ পড়লো হৃদয়ে জুড়া তোমার প্রতি দরুদ পড়লে হৃদয়ে জুড়ায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আব্বারে ওরে আমার ভাই দানেরা ও জোয়ানেরা যুবক ভাইরা যে কথা বলছিলাম বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা ঘুমিয়ে রয়েছেন রাতের বেলা তালা মেরে তালা মেরে তালা মেরে এসে ওই ইউসুফের কাছে বাবা দাঁড়িয়ে গিয়েছে ভাইরা রে জুলাইখা ওই দিন এত সুন্দর সাজ সেজেছিলেন একে দেখতে সুন্দরী তার উপর আরো ভালো করে সেজেছে ভাইরারে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিন বাবা চিন্তা করে কি করব আজকে আমি মনের আশা পূরণ করব আজ মনের আশা মিটে যাবে গো অনেক দিন ধরে যে আশায় ছিলাম বাবা আজ আশা আমার পূরণ হবে আস্তে আস্তে করে ডাকা শুরু করলো ইউসুফ ইউসুফ বলে ডেকেছে ভাইরারে আল্লাহর বান্দা হারে তাড়াতাড়ি উঠে বসে পড়েছে আল্লাহর নবী বসে পড়ে চমকে গেছে আর রাতের বেলা কেউ নাই ঘরের ভিতরে আগে কেন এসেছে আমার মনিব যদি দেখে ফেলে আজ আমার কি করবে গো বড় ভয় লেগে গেল আরে ইউসুফ পালাবো বলে চিন্তা করে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল আরে কি করে পাটা পালাবে পালাবার কোনো লাইন নাই দরওয়াজায় তো মোটা মোটা তালা মেরে রেখেছে কি করে পালাবে পালাবার কোনো লাইন নাই একটা ঘর থেকে না হয় পালালো দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে আটকে যাবে দ্বিতীয় নম্বর ঘরে না হয় পালালো তারপরের ঘরে কি করে পালাবে সব ঘরে বাবা তালা মেরে রেখে দিয়েছে বাইরে এইবারে দেখতে পা গেল আল্লাহর বান্দা ওইখানে বসে পড়েছে উঠে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহর কাছে সাহায্য করেছে সাহায্য চেয়েছে অকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন ভাইরা রে আল্লাহর
বান্দাও আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় জিবরাইল গো একবার চলে দাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও আমার নবী জানো একবার জুলাইকার মুখের দিকে চেয়েছে দেখে কেন গো জুলাইকার মুখের দিকে যেই না চেয়ে দেখবে ওই সময় মনে করবে তাহলে আমার দিকে চেয়ে দেখেছে আরে আর কোনো অসুবিধা হবে না মনে হয় আমার আজকের মনের আশা মিটে যাবে ওই জন্য একবার দেখতে বলেছে জুলাইকার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দৌড় মারতে বলেছে ছুট মারতে বলেছে দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম বলে ধাক্কা মারতে বলেছে বিসমিল্লাহ রহমানির রহিম বলে যদি একবার ধাক্কা দাও গো যত দরের যত মোটা তালা লাগানো থাক না কেন আমি আল্লাহ তালা খোলার দায়িত্ব আমার যত দরে তালা লাগানো থাক না কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার দরজা ধাক্কা মেরেছো তাহলে তালাটা খোলার দায়িত্ব আমার খালি দরজা ধাক্কা দেওয়া বিসমিল্লাহ বলার দায়িত্ব ইউসুফের থাকবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আরে একবার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন আল্লাহ তুমি কি তৈরি করেছো মেয়েটাকে ওই দিন দেখেছিল এত সুন্দর সাজ সে দিয়েছিল কোন ছেলে দেখে থাকতে পারবে না পাগল হয়ে যাবে জুলাইকাকে দেখে তা সত্ত্বেও আল্লাহর নবী হবেন পয়গম্বর হবেন নবী হবেন এত সোজা নয় মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা দিয়েছে দরওয়াজায় দরওয়াজা বাবা শাটা শাট শাটা শাট খুলে যাচ্ছে একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ যে দরজায় ধাক্কা মারছে বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে আল্লাহু আকবার আরে জুলাইকা এদিকে পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে আর ইউসুফের জামাটা ধরে ফেলেছে জামাটা ছিঁড়ে ইউসুফের হাতে চলে এসেছে এই জুলাইকার হাতে চলে এসেছে ইউসুফ তবি দাঁড়ায়নি থমকে দাঁড়িয়ে যায়নি বার হয়ে যাচ্ছে আর ওদিকে জুলাইকার স্বামী তরোয়াল নিয়ে এক নম্বর দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে আজ জবে করে দেবো দুটো করে দেবো দুটো কেটে দেবো সব দরজার সামনে থেকে যখন ইউসুফ গিয়ে বার হয়েছে ছুটে ছুটে একটা পা তুলবে না দাঁড়াও এইখানে দাঁড়িয়ে 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 আব্বা জান ভাই আমার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী করে কাঁপছে ইস আজকের হয় তোমার মেরে দেবে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ কোথায় যাব আল্লাহ কি করব আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তার বাঁচাবে কি বাঁচাবে না আই আব্বা মুমিন বান্দা যদি হও ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মুমিনদের সাহায্য করবে আল্লাহ কোরআন শরীফে তার অভয় বাণী জানিয়ে দিয়েছে একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা জান ভাই জান আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে আরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে থত 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 করে কাঁপছে ওদিকে জুলাইখাও দাঁড়িয়ে রয়েছে আরে ওই দাঁড়াও কেউ এখান থেকে নড়বে না এই ইউসুফ তোমাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি তুমি আজকে এই কাজ করলে আমার বিবি সঙ্গে ইউসুফ বলছে হুজুর আমি করিনি আমি দোষী নই আপনার বিবি দোষী আপনার বিবি জিজ্ঞাসা করুন বিবি বলছে স্বামী গো আমার কোনো দোষ নাই আপনার গোলাম বদমাইশ গোলাম বাজে গোলাম এ গোলাম বাড়ি রেখেছেন কেন এ গোলাম বাজে গোলাম আমি আপনার সঙ্গে আগে বলেছি না আপনি খেয়াল রাখেন না কথা কোনো গুরুত্ব দেন না আবা আয় আব্বা স্বামী বিবির কথা শুনবে না গোলাম কথা শুনবে আপনারা বলুন বিবির কথাটা শুনবে গোলাম চাকর ওর কথা শুনে বেরবার কোতাগারকে দুটো আমলা ভাতে দে ও মিথ্যা কথা বলছে ওকে উড়িয়ে দিচ্ছে আরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না গো আল্লাহর কাছে সাহায্য চাও ওরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটিরা ফুবরা শুনে দান দেন জানাব্বা ওই চিল্লা চিল্লি যখন শুরু হয়ে গেছে ওই সময় কিছু আশেপাশ থেকে বাইরে বাড়ির কাছাকাছি থেকে কিছু ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো একটা মহিলার কোলে একটা বাচ্চা ছেলে ছিল একটা মহিলার কোলে একটা বাচ্চা সন্তান ছিল ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে বাঁচানোর জন্য ওই বাচ্চার কোলে
मायर कोल থেকে কথা বলতে শুরু করে দিয়েছে ও মিশরের মন্ত্রী আজিদ গো শুনে নাও জেনে নাও আজকেরে কে দোষ আর কে দোষ কে দোষ করেছে আর কে দোষ করেনি আজ আমি বলে দিচ্ছি শুনেন শুনেন ও মন্ত্রী আজিদ আর ইউসুফের জামার পিছন দিকটা ছেড়া না সামনের দিকে ছেড়া যদি পিছন দিকে ছেড়া হয় তাহলে জুলাইকা দোষী হবে আর জামার যদি ইউসুফের জামার যদি সামনের দিকে ছেড়া থাকে তাহলে জুলা আপনার কি না ইউসুফ দোষী হবে আগে ভালো করে দেখেন কোন দিকটায় ছেড়া রয়েছে আব্বা কি বলবো গো ওই জুলাইকা যে জামাটা ছিড়ে নিয়েছিল ওই ছেড়া অংশটা জুলাইকার হাতে তখন পর্যন্ত ছিল কত মনে ছিল না চপ করে বাবা ওই সময় ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে মিশরের মন্ত্রী আজিজ দেখতে পেয়ে গেছে আর বুঝতে বাকি থাকে আর বুঝতে বাকি হলো না এ জুলাইকা তুমি দোষ করেছো তুমি পাপ করেছো জুলাইকা গো তুমি বড় পাপী ওরে জুলাইকা তুমি বড় গুনাহগার জুলাইকা তুমি তওবা করো ওয়াস্তাগফির লিজামবিকা কোরআন শরীফে আছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো আল্লাহর মা বান্দা ওই মিশরের মধ্যে আজিজ বলতে লাগলো ওয়াস্তাগফির লিজামবিকা তুমি তওবা করো তুমি বড় পাপ করেছো তুমি বড় গুনাহ করেছো আব্বারে আশেপাশে এলাকায় সব হই হই হয়ে গেল ওই জুলাইকা গোলামের সঙ্গী বাবা নটর পটর করেছে বাজে কাজ করে ফেলেছে জুলাইকা কান ডাকতে পাচ্ছে না জুলাইকা মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে গো জুলাইকা চিন্তা করলো আমি কেন আহারে আমার গোলামের জন্য পাগল হয়েছি একবার আজ আমি দেখিয়ে দেব দেখিয়ে দেব এই না মনে করে ওরে আমার আব্বারে অনেক দিন পরে বাবা আরে দেখতে পা গেল একদিন বাবা ওই এলাকার মেয়েগুলোর দাওয়াত দিয়েছে আশেপাশে মেয়েগুলো যারা আজে বাজে কথা বলছিল সবার দাওয়াত দিয়েছে মামা অনেক আপনার কি না সবাই সেজে গুজে জুলাইকার বাড়ি বাবা দাওয়াত খেতে এসেছে মহিলাগুলো দাওয়াত খেতে বসে গেছে আব্বা খাবার দেয়া হয়ে গেছে সবাই খাবার খেয়ে নিয়েছে আব্বা রে খাবার খাওয়ার পরে এই বান দেখতে পা গেল ওরে ভাইরা রে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছে চাকু দিয়ে গেছে একটা করে আপেল দিয়ে গেছে ও মহিলারা তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো খাওয়ার খায় খাবার খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে আপেল খেতে হয় ফল খেতে হয় তোমাদের ফল নাস্তা দিচ্ছি একটু একটুখানি দাঁড়াও এখন কিন্তু কেউ তোমরা ফল কাটবে না আমি যখন অর্ডার দেব তখনই তোমরা আপেলটা কাটবে বুঝতে পেরেছো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো বসো সবাই বসে সবাই বসে আছে বাবা আপেল দিয়ে গেছে সবার প্লেটে করে একটা করে সবার প্লেটে একটা করে আপেল আর একটা করে চাকু দিয়ে গেছে সবাই বাবা বসে আছে আমি অর্ডার দিলে তারপরে কাটবে তার আগে কিন্তু কাটতে পারবে না ভাইরা কি বলবো রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বাবা ওই জুলাইকা ইউসুফকে বাবা ওই সময় ঘরের ভিতর থেকে বার করেছে ওই ইউসুফ তুমি একটুখানি এই মহিলাদের সামনে থেকে হেঁটে হেঁটে ওই ঘরে তুমি চলে যাও এই ঘর থেকে ওই ঘরে চলে যাও এদের সামনে থেকে চলে যাও ওই ইউসুফ যখন বাবা হেঁটে হেঁটে যাচ্ছে ওই মহিলা আর জুলাইকা বলে দিল তোমরা আপেল কাটা শুরু করে দাও আরে কি বলবো রে ওই জুলাইকা আপেল কাটার ওয়াদা দিয়েছে এবার আপেল যখন কাটে গো আপেল কাটে ওদিকে ইউসুফ হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলারা চেয়ে রয়েছে আপেল কাটে আপেল কেটে গেল হাত কেটে গেল কারণ আমুল কেটে গেল কয়েকটা আমুল একসঙ্গে কেটে গেল আর প্লেটগুলো রক্তে লালে লাল হয়ে যাচ্ছে প্লেট ভেসে যাচ্ছে রক্তে বাবা আরে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে চলে গেল আরে জুলাইকা ডেকে বলছে দেখো দেখো তোমাদের আপেল কাটা হয়েছে কি ভালো করে দেখো সবাই বাবা চে 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 দেখে ওরে আমার আব্বারে
কারোর হাতে আমুল আর নাই সবার আমুল গুলো কেটে প্লেটে রক্তে লালে লাল হয়ে রয়েছে আরে মহিলারা বলতে লাগলো ও জুলাইকা তুমি কি জিনিস ঘরে রেখে দিয়েছো বলো আমরা তোমার দোষ দিছিলাম তুমি দোষী নয় দোষী নয় জুলাইকা গো শুনে লাও জেনে লাও আমরা একদিন দেখে একবার দেখে যদি হাত কেটে দিই আমুল কেটে দিই তুমি এতদিন যার দেখেছো গলা কেটে দাওনি এইটাই তোমার ধন্যবাদ তুমি বেঁচে আছো অনেক লম্বা চওড়া আওয়াজ আমার টাইম ছিল 9টা পর্যন্ত কথা বুঝতে পেরেছেন আমি আমুল কাটা পর্যন্ত থাক আপেল কাটা হলো এখন অনেক টাইম অনেক লম্বা চওড়া আওয়াজ আর না না আমি বেয়াদবি হয়ে যাবে একটা ভাই বলতে এলো বক্তাকে তুলব আমি তাকে বসিয়ে রেখে আবার চলে গেল 9টা পর্যন্ত টাইম 9:30 করে ফেলেছি আর আগে যাব না আব্বা জান ভাইদান আপেল কেটেছে আমুল কেটেছে এই পর্যন্ত থাক এখন জেলখানায় ঢুকবে এখন মিশরের মন্ত্রী হবে খাদ্যমন্ত্রী হবে অনেক লম্বা চড়া আওয়াজ রয়েছে আব্বা চোখ অন্ধ হয়ে গেছে ওই জামা পাটাবে চোখ ভালো হবে চোখ আবার আলোয় আলো হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা চড়া আওয়াজ আল্লাহ যদি আবার কোনোদিন সময় দেয় আমি গোনাগার আতাউল্লাহ খোদাবাই বাড়ি ফিরে আমার বাড়ি আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে বলতে চাচ্ছি আব্বা একটু ভালো হয়ে থাকুন সৎ হয়ে থাকুন আল্লাহর সাহায্য আপনার নামবে আপনার সাহায্য আপনার আসবেই আসবে আমার বড় কষ্ট হয় আমার কাছে ফোন এসেছে হুজুর আপনার নাম্বার চাইছি ইউটিউবার ভাইরা রাত পর্যন্ত করছে কি কথা ভাই আমার ইউটিউবার ভাইরা আমার মোবাইল নাম্বার আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা ওয়াজের নিচে দিয়ে দেবেন 9833607057575 9833607057575 কন্টাক্ট নাম্বার ফোন করবেন কথা হবে আল্লাহ যদি চায় আবার ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় আসবো আমার ভাইরা দাওয়াত দিয়েছে বড় আশা করে আমি ওয়াজ করেছি একেবারে কম করিনি আমার কথা বুঝতে পেরেছেন 9টা টাইম 7 ঘন্টা পার করে আরো বেশি করে 35 করে ফেলেছি কথা বুঝতে পেরেছেন দাঁড়ান উঠে আমার নবী সানে তো সালামে আনবি সালাম আলাইকা মাইক ম্যান কই